আমরা ইমেজের কিছু কাজ দেখে নিই। এই ইমেজ টুল বক্সে ক্লিক করে নিয়ে আমরা ফর্মের মধ্যে ড্র্যাগ করে ইনসার্ট করি এবং এটি আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট, অর্থাৎ এটি একটি ট্রান্সপারেন্ট লাইন এবং এটিকে আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাপিয়ারেন্স 3D থেকে ফ্ল্যাট যদি করি এবং ব্যাকগ্রাউন্ড স্টাইল ফিক্সড করে দিই তাহলে একটি লাইন ক্রিয়েট হবে এবং স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি লাইন। আর যদি আমরা ফ্ল্যাটই রাখি অথবা এবং বডি স্টাইল নন করে দিই তাহলে আমরা দেখব কিছুই নেই ব্ল্যাঙ্ক। এবং এটির কাজ হলো যদি আমরা জিফ ট্রান্সপারেন্ট জিফ ইমেজ ইম্পোর্ট করি তাহলে এটি এখানে ট্রান্সপারেন্ট শো করবে, এবং আর যদি WMF অর্থাৎ উইন্ডোজ মিডিয়া ফরম্যাট ফাইল যদি আমরা ইনসার্ট করি উইন্ডোজ মেটা ফাইল তাহলে পিকচার প্রপার্টি লিস্ট হতে আমরা পিকচার সিলেক্ট করবো। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে নিয়ে আমরা WMF ফরম্যাটের যে পিকচারগুলো আছে ক্লিপ আর্ট এগুলো আমরা সিলেক্ট করলে আমরা দেখব এগুলো ট্রান্সপারেন্ট। আমি স্যাম্পল হিসাবে যদি আমি নিচে কোনো টেক্সট দেই লেভেলের মধ্যে টেক্সট জানি না ভাবছো তুমি কাকে, আমরা ফন্ট সিলেক্ট করে নিয়ে লেভেল সিলেক্ট করে ফন্ট সিলেক্ট করে অবশ্যই আমরা বড় করে নেব। রোদের আলো ছায়া খেলা যদি লেভেল বাটনটি উপরে আছে এই জন্য রাইট বাটন চেপে আমরা সেন্ড টু ব্যাক ক্লিক করব। সেন্ড টু ব্যাক ক্লিক করলে আমরা দেখতে পাবো এটি নিচে এবং এটি আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট হয়েছে। জানি না ভাবছো তুমি কাকে, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এটি, পিছনে লেখা দেখা যাচ্ছে। এভাবে আমরা উইন্ডোজ মেটা ফাইল নিয়ে কাজ করতে পারবো এবং এটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হবে যদি আমরা জিফ অ্যানিমেট ট্রান্সপারেন্ট জিফ পিকচার ইনসার্ট করি অথবা উইন্ডোজ মেটা ফাইল পিকচার ওপেন করি এর মধ্যে তাহলে আমরা এটিকে ট্রান্সপারেন্ট হিসাবে পাবো। এবং এর যে কোডিং বা এর কোডিংটাতে গিয়ে যদি আমরা কোড করতে চাই তাহলে অবশ্যই পিকচার বক্সের মতো সেম এর জুড়ে কৃষ্ণ কোডিং জুড়ায় স্বপ্ন ঘুরি আকাশ পানে কোডে আমরা হারিয়ে জুয়ানে কোডিং করব পিকচার লোডে পিকচার ওয়াল পিকচার তারপর আমরা ফাইল নেম দেব পথে রোদের আলো ছায়া খেলা হয়তো বা তোমার ভালো লাগে অনমনা হয়ে তাকিয়ে থাকা জানি না ভাবছো তুমি কাকে বিষ্টালা পথে এর মধ্যে পিকচার লোড হয়েছে এবং যদি আমরা হয়তো বা তোমার স্ট্রেচ করে দিই স্ট্রেচ ট্রু করে দিই তাহলে অবশ্যই আমরা দেখবো স্ট্রেচ হয়েছে, অর্থাৎ এটির যে যদি আমরা বড় করে দিই ঠিক এর সাইজে পিকচারটি বড় ছোট হবে, আর যদি আমরা স্ট্রেচ ফলস করে দিই তাহলে এটি পিকচারের সাইজ অনুযায়ী অটোমেটিকলি রিসাইজ হয়ে যাবে। অটোমেটিকলি পিকচারের রেজুলেশন অনুযায়ী রিসাইজ হয়ে যাবে। এভাবে আমরা ইমেজ টুল নিয়ে আমরা কাজ করে বিভিন্ন রকমের মজাদার কাজ করতে পারবো বা ট্রান্সপারেন্ট ইমেজ মেটা ফাইল ওপেন করে আমরা ভালোভাবে বেশ ভালো ভালো কিছু